আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার আশা আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। কালো চমচম মিষ্টি কিভাবে বানায় সেটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি 3 কেজি দুধ নিয়েছি, আর এই দুধটা আমি ছানা করে নিব। আর ছানার জন্য আমি ভিনেগার দিয়েছি, আপনারা পারলে লেবুর রস দিলেও দিতে, লেবুর রস দিয়ে তারপর আপনারা দুধটা ফাটিয়ে ছানা নিতে পারেন। তো আমি এটা ভিনেগার দিয়েছি, আমি 1 চামচের মতন দিয়ে হালকা 2 মিনিটের মতন জাল দিয়ে এখন এটা আমি ছেঁকে নিব। এখন আমার প্রায় ছানাটা হয়ে গিয়েছে, তো আমি ছেঁকে নেওয়ার জন্য সুতির একটা কাপড় দিয়ে আমি ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঠিক 1 ঘন্টা মতন এরকম ঝরিয়ে রাখবো। আপনি অবশ্যই সুতি কাপড় দিয়ে ছানাটা ঝরিয়ে নেবেন, তাহলে পানিটা সব বেরিয়ে যাবে। তো এই পর্যায়ে নেওয়ার পর এখন আমি এখানে ছানা নিয়ে এখন এই পর্যায়ে আমি এটা ভালো করে আমি মথে নিচ্ছি। তো এরকম একটা প্লেটের মতন এবং যে কোনো একটা পাত্র সমান নিয়ে তারপরে আপনারা একটু মথে নেবেন। তো এখানে আমি জাস্ট 2 চামচের মতন আমি ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পর তারপরে এটাকে আমি ভালো করে আমি ডলে নেব। তো এরকম ভালো করে আমি মথে নিচ্ছি, তো আপনারা অবশ্যই এরকম ভালো করে মথে নেবেন। এখন আমার প্রায় মথা হয়ে গিয়েছে। আপনি এই পর্যায়ে আমি মিষ্টিগুলো আমি এরকম গোল গোল করে আমি তৈরি করে নেব। তো মিষ্টিটা আসলে আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা শেপ দিতে পারেন। তো আমি আমার নিজের পছন্দ মতন আমি ছোটো ছোটো করে আমি শেপ করে নিচ্ছি। তো এরকম কিন্তু আমি অনেকগুলো মিষ্টি আমি হাতে গোল গোল করে আমি নিচ্ছি। আর যখন আপনারা নেবেন তখন অবশ্যই আপনারা একটু হাতে তেল মাখিয়ে তারপরে নেবেন। দেখেন যখন আমি গোল গোল করেছি এবং ছানাটা গোল গোল করে মিষ্টি করে তৈরি করে নিচ্ছি, তখন আমার হাতে কিন্তু আরও তেল তেল হয়ে গিয়েছে। তো প্রায় মিষ্টিগুলো কিন্তু 3 কেজি দুধ দিয়ে আমার অনেকগুলোই মিষ্টি হয়েছে। তো এরকম অনেকগুলো বানিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি নিব, আমি এখানে 3 কাপ আমি চিনি শিরা নিয়েছি। তো এখানে 3 কাপের পানির মধ্যে আমি 4 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আপনি আপনাদের পছন্দ মতনই আপনার মিষ্টি দিবেন, যাতে আমি মিষ্টি একটু মিডিয়াম খাই, দেওয়ার কারণে আমি 4 কাপ মিষ্টি নিয়েছি, চিনি দিয়েছি। দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে জাল করে নিব, আর 3টা এলাচি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি দিব মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো এখন আমি ডোবা তেলের মধ্যে আমি সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। তা অবশ্যই আপনারা যখন মিষ্টি তৈরি করবেন এবং যখন মিষ্টিটা ভাজবেন তখন এরকম দেখেন আমারটা কতটা একদম কালো চমচমের মতন হয়েছে। তো এরকম করে আপনারা ভেজে নেবেন হালকা হালকা আস্তে। তো এখন মিষ্টি হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টিগুলো আমি এক এক করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এখানে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিব। তো এখন আমার প্রায় মিষ্টিটা জাল দেখেন টকবক টকবক করে বলক আসতেছে। এখন এই পর্যায়ে মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে এবং কি খুব টুকটুকটো করে ফুলে গেছে। তো এখন দেখেন মিষ্টি প্রায় হয়ে গেছে। এখন প্রায় 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা আসলে কীরকম সফট এবং কেমন তুতুলা হয়েছে। তো আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং পাশটা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নতুন নতুন রেসিপি আবার আসলে আপনাদের সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।